তৃতীয়ত, ইসলামের ব্যাপারে যে ভুল ধারণা বর্তমানে, তাহলে ইসলাম তরবারি দ্বারা প্রচারিত হয়েছিল। ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এটা আবার আরবি শব্দ সিলম থেকেও উদ্ভূত, যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। সংক্ষেপে, ইসলাম মানে সর্বশক্তিমান স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা। ইসলাম তরবারির মাধ্যমে প্রচারিত হয়েছিল, এটাকে ভাষান্তর করলে তরবারি দ্বারা শান্তি প্রচার হয়েছিল। এটা বরং স্ববিরোধী হচ্ছে, তরবারি দ্বারা শান্তি প্রচারিত হয়েছিল। যদি ভালো করে দেখেন, বিশ্বের প্রত্যেকটা দেশেই পুলিশ বিভাগ আছে। এই পুলিশ মাঝে মধ্যে শক্তি প্রয়োগ করে থাকে সমাজ বিরোধী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দেশে শান্তি বজায় রাখার জন্য। এই পুলিশ বাহিনীর দায়িত্ব হচ্ছে সমাজ বিরোধী দুষ্কৃতিকারীর বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা, দেশে যেন শান্তি বিরাজ করে। একইভাবে ইসলামও, এটা শান্তির ধর্ম, এমন ধর্ম যা শান্তি প্রচার করে। কিন্তু সর্বশেষ উপায় হিসেবে, যদি কোনো সমাজ বিরোধী দুষ্কৃতিকারী থাকে যারা দেশে অরাজকতা করতে চেষ্টা করে, যদি দেশের ক্ষতি করতে চায়, তবে শান্তি বজায় রাখতে সর্বশেষ উপায় হিসেবে শক্তি প্রয়োগ করা যেতে পারে। আর তরবারি দ্বারা ইসলাম প্রচারিত হয়েছিল, এই অভিযোগের উত্তরটা ডি লেসি ওলেরি নামে একজন বিখ্যাত ঐতিহাসিক খুব সুন্দরভাবে দিয়েছেন। তার বইয়ে ইসলাম এট দ্য ক্রস রোড অষ্টম পৃষ্ঠায় তিনি লিখেছেন, ইতিহাস এটা প্রমাণ করে যে উগ্র মুসলিমরা সমগ্র বিশ্বব্যাপী তরবারির জোরে ইসলাম চাপিয়ে দিয়েছে। এটা অন্যতম একটা আষাঢ়ে গল্প, উদ্ভট ও অবাস্তব কাহিনী যা বিশ্বাসযোগ্য নয়। উগ্র মুসলিমরা সমগ্র বিশ্বব্যাপী তরবারির জোরে ইসলাম প্রচার করেছে, এটা একটা আষাঢ়ে গল্প, উদ্ভট ও অবাস্তব কাহিনী যা ঐতিহাসিকরা বারবার বলেছেন। আমরা মুসলিমরা স্পেনকে 800 বছর শাসন করেছি, পরবর্তীতে ক্রুসেডরা এসে মুসলিমদের তাড়িয়ে দেয়। একজন মুসলিমও ছিল না যে প্রকাশ্যে আজান দিতে পারত। আর আমরা মুসলিমরাই আরব ভূমিকে শাসন করছি 1400 বছর ধরে। ব্রিটিশরা কয়েক বছর ছিল, কয়েক বছর ফরাসিরাও ছিল। সর্বোপরি আমরাই এখন পর্যন্ত আরব ভূমির প্রধান হয়ে গত 1400 বছর শাসন করছি। এমনকি আজও আরবের 14 মিলিয়নের বেশি আরব আছে যারা কপটিক খ্রিস্টান। কপটিক খ্রিস্টান মানে বংশ পরম্পরায় খ্রিস্টান। আর এই 14 মিলিয়ন আরব কপটিক খ্রিস্টান, তারাই শাহাদা দিচ্ছে, সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারি দ্বারা প্রচারিত হয়নি। আমরা মুসলিমরা ভারত শাসন করেছি 1000 বছরেরও বেশি। আর বর্তমানে 80 ভাগের বেশি ভারতীয়রা হচ্ছে অমুসলিম। ভারতের এই 80 ভাগের বেশি অমুসলিম শাহাদা দিচ্ছে ইসলাম তরবারি দ্বারা প্রচারিত হয়নি। যদি চাইতাম, তাহলে প্রত্যেক অমুসলিমকে তরবারির জোরে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা যেত, তা আমরা করিনি। ইসলাম এটা করার অনুমতি দেয় না। এই 80 ভাগের উপরে ভারতের 80 মিলিয়ন অমুসলিম, তারা সাক্ষ্য দিচ্ছে, শাহাদা দিচ্ছে যে ইসলাম তরবারি দ্বারা প্রচারিত হয়নি। বর্তমানে যে দেশে সবচেয়ে বেশি মুসলিম আছে সেটা ইন্দোনেশিয়া, 200 মিলিয়নেরও বেশি মুসলিম। কোন মুসলিম আর্মি ইন্দোনেশিয়ায় গিয়েছিল, মালয়েশিয়ায় গিয়েছিল যেখানে 50 ভাগেরও বেশি মুসলিম আছে? আফ্রিকার পূর্ব উপকূলে কোন মুসলিম আর্মি গিয়েছিল? কোন তরবারি? এটা বুদ্ধির তরবারি। থমাস কার্লাইল, বিখ্যাত ঐতিহাসিক, তার বই হিরোজ অ্যান্ড হিরো ওয়ার্শিপে লিখেছেন, তার মতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ছিলেন 1 নম্বর। তাই তরবারি পেতে হবে। সেই তরবারি পাবেন কোথায়? প্রথমে প্রত্যেক মতাদর্শ একজন ব্যক্তির মাথায় আসে, আর যদি শুধু একজনও তা বিশ্বাস করে, তবে সে তরবারি নিয়ে প্রচার করা আপনি শুরু করে দেন। প্রথমে তরবারি খুঁজতে হবে। থমাস কার্লাইল বুদ্ধির তরবারির কথা বলেছেন। যেমন কোরআনে আল্লাহ বলেছেন, সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 125, আমার বক্তব্যের শুরুতে আয়াতটা বলেছি, আল্লাহ বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদুল বিল্লাতি আহসান, মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের যুক্তি দেখাও, তাদের সাথে তর্ক করো সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। একটা প্রবন্ধ ছিল 1984 সালে রিডার্স ডাইজেস্ট পত্রিকায়, সেটা ছাপা হয়েছিল, দ্য প্লেন ট্রুথ ম্যাগাজিনে ছাপা হয়েছিল। এটাতে 50 বছরে প্রধান ধর্মগুলোর অনুসারী বৃদ্ধির পরিসংখ্যান ছেপেছিল 1934 থেকে 1984 পর্যন্ত। আর সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল ইসলামের অনুসারী, 235%, খ্রিস্টান ধর্ম
মাত্র 47%। একটা প্রশ্ন করছি, 1934 সাল থেকে 1984 এই দীর্ঘ 50 বছরের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল যা অমুসলিমদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করেছে? কোন যুদ্ধ? বর্তমানে আমেরিকায় দ্রুত প্রসার লাভকারী ধর্ম হচ্ছে ইসলাম, ইউরোপে দ্রুত প্রসার লাভকারী ধর্ম হচ্ছে ইসলাম। আমি জিজ্ঞেস করছি, কে এই সব মার্কিনীদের তরবারির জোরে ইসলাম গ্রহণে বাধ্য করছে? কে ইউরোপিয়ানদের ব্রিটিশদের তরবারির জোরে ইসলাম গ্রহণে বাধ্য করছে? আমরা জানি মিডিয়া সব সময় বলে যে ইসলাম নারীদের অবমূল্যায়ন করে, এটা কি জানেন? ইসলাম গ্রহণকারী মানুষদের মধ্যে হোক আমেরিকায় বা ইউরোপে অথবা বিশ্বের যে কোনো প্রান্তে 2/3 নারী। ইসলাম যদি নারীদের অবমূল্যায়ন করে তাহলে মার্কিন নারীরা কেন ইসলাম গ্রহণ করবে, ইউরোপীয় নারীরা কেন ইসলাম গ্রহণ করবে? কারণ তারা জানে যে ইসলামে আছে মানবতার সমস্যা।